বলছি যে আজকে জার্নালের বাকি অংশটুকু আলোচনা করব। লক্ষ্য করে দেখো যে 11 নম্বরে আগে পার্ট 1 পার্ট 2 তে 10টি জাবেদা শেষ, এখন 11 নম্বর পার্ট 3 তে 11 নম্বরে স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তার সম্পদের অবচয় হিসেবে গণ্য হয়। এই লাইনটি ভালোভাবে পড়ে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। এটা কিন্তু একটা অঙ্কের সূত্র, এইভাবে এইভাবে এ থাকলে যেটা হবে লেনদেন সেভাবেই আলোচনা করতে হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট না করে পুঞ্জীভূত অবচয় হিসাব সংশ্লিষ্ট সম্পদ নামে ক্রেডিট করতে হবে, আসবাবপত্রের উপর অবচয় ধার্য, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, ব্র্যাকেটের ভিতরে আসবাবপত্র বোঝার জন্য লেখা হলো। পরীক্ষার ক্ষেত্রে এইভাবে না, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট শর্টকাটে লিখলেও হবে। এখানে তোমরা বুঝতে সমস্যা হলে তো তারপর আমি আবারও আলোচনা করছি যে স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তার সম্পদের অবচয় হিসেবে গণ্য হবে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ হিসেবে ক্রেডিট না করে পুঞ্জীভূত অবচয় হিসেবে সংশ্লিষ্ট সম্পদ নামে ক্রেডিট করতে হবে। আসবাবপত্রের উপর অবচয় ধার্য, তাই অবচয় হিসেব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসেব ক্রেডিট। যে কোনো উৎস হতে চেক পাওয়া গেল তা ব্যাংক হিসেবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানের বাহক বা খোলা চেক প্রদান করা হয় না, হিসেবে প্রদেয় চেক অ্যাকাউন্টস পে প্রদান করা হয়। পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্ত, এখানে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্ত, এখানে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকের কাছে চেকটা আসছে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় করছে বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হতে চেক প্রাপ্ত যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হতে চেক প্রাপ্তি যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকে আসছে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদারের কাছ থেকে চলে গেছে এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট। কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করছে, এজন্য বেতন হিসাব ডেবিট, বেতন আসছে কিন্তু মালিকের কাছ থেকে যে টাকাটা চলে গেছে মালিকের মূলধন চলে গেছে, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট। মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ, মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ, উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান নগদে চলে গেছে যে নগদান হিসাব ক্রেডিট। যেহেতু মালিকের বাজার খরচটা ব্যবসা হতে পরিশোধ করছে এজন্য উত্তোলন করছে ব্যবসা থেকে। দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ সার পাওয়া ও দেয়া হয় তা যথাক্রমে পাওনাদার ও দেনাদার হিসেবে প্রভাবিত করবে। 10,000 টাকা দেনা পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো, পাওনাদার হিসেবে পাওনাদারকে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করছে, পাওনাদারকে প্রদান করছে, অর্থাৎ পাওনাদার হিসাব ডেবিট। আমার অঙ্গ হিসাব মিলানোর জন্য ফিগারটা 10,000 10,000ই দেখাতে হবে, 9,000 দিছে যে 1,000 আমি দেখাবো না সেটা না, এটা দেখাতে হবে। এভাবে জাবেদার সিস্টেমটা এভাবেই হবে যে আমার পাওনাদের হিসেব ডেবিট 10,000 টাকা,
প্রদত্ত বাটরা হিসাব ক্রেডিট, বাটরা ওই 1000 টাকা যেটা বাটরা, বাটরা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 9000 টাকা, এই 9000 1000 10000 টাকা ফিগারটা এভাবে মিলে গেল। দিনাদার হতে 7000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6500 টাকা প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট, দেনাদার হতে 7000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6500 টাকা প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট 6500 টাকা, প্রদত্ত বাটরা হিসাব ডেবিট 500 টাকা, দেনাদার হিসাব ক্রেডিট 7000 টাকা। এখানে দেখো যে দেনাদার হতে 7000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6500 টাকা প্রাপ্তি, মানে সে 7000 টাকার পাওনার নিষ্পত্তিতে 6500 টাকা পেয়েছে, 500 টাকা পায় নাই, তাহলে এটা বাটরা হলো। দেনাদার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6500 বাটরা, প্রদত্ত নগদান হিসেব ডেবিট 6500 টাকা, নগদান হিসেব ডেবিট, প্রদত্ত বাটরা 500 টাকা বাটরা, প্রদত্ত বাটরা হিসেব ডেবিট, দেনাদার দেনাদারের কাছ থেকে চলে গেছে, এই জন্য দেনাদার হিসেব ক্রেডিট 7000 টাকা। এখানে বলা হলো যে দেনাদার বা দেনা পাওনা নিষ্পত্তিতে নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া বা দেওয়া হয় তা যথাক্রমে পাওনা ও দেনাদার হিসেবকে প্রভাবিত করবে। ছাত্র বন্ধুরা, তোমাদের এই নিচে বক্স আকারে দেখানো হলো, আমি উপরে যেগুলো দেখাইছি বোঝানোর জন্য যাবেদা, কিন্তু মূলত পরীক্ষার হলে তারিখ বিবরণ ক্ষতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট এভাবে ঘর পাঁচটি কলম আকারে এভাবে বক্স আঁকতে হবে এবং এর ভিতরেই অঙ্কগুলো করতে হবে। তারিখ বিবরণ ক্ষতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট এবং যাবেদা করার সময় ডেবিট ক্রেডিট এই যে নির্ণয়, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাটরা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, এটার ব্যাখ্যাটাও নিচে লিখতে হবে। আমি মোটামুটি আনুমানিক তোমাদের বোঝার জন্য এই সূত্রগুলো দেখাইলাম এবং ধারণা দিলাম, কিন্তু মূলত প্রকৃত যাবেদার যে সিস্টেমটা যেভাবে পরীক্ষার হলে করবা সেটা আমি সামনের ক্লাসে দেখাবো এবং যেভাবে নিয়ম অনুসারে দেওয়া উচিত, কিন্তু এই নিয়মগুলো তোমাদের আগে ভালোভাবে জানতে হবে, এই যেগুলো বোঝাইছি এবং এগুলো ভালো করে ঠোঁটস্থ রাখতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না, এগুলো পারলে সামনের অঙ্কগুলো ইজিলি পারবা। তো ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো এবং ভালো না লাগলেও কমেন্টস বক্সে কমেন্টস করো, কোনো সমস্যা নেই যে আমার এটা অঙ্কটা ভালো লাগে না, আপনি ভালো বুঝাইতে পারেন নাই তো ভালো বুঝি না, আবার একটা কমেন্টস করো, কোনো সমস্যা নেই, ভালো নাও লাগতে পারে সবার কাছে। তো আল্লাহ হাফেজ।